প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। দ্বিতীয় দফার ডায়ালাসিসও সফল হওয়ায় তা তৃতীয়বার করা হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় 2 ইউনিট রক্ত দেওয়া হয়েছে অভিনেতাকে। তার শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনের পরিমাণও নিয়ন্ত্রণে রয়েছে, তবে তার স্নায়ুর সমস্যা এখনও রয়েছে। ডাক্তাররা জানিয়েছিলেন, বৃহস্পতিবার চোখ খোলার চেষ্টা করছিলেন প্রবীণ অভিনেতা, যার ফলে ডাক্তাররা মনে করছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সব ঠিকঠাক চললে সংকট কাটিয়ে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ডাক্তাররা। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।